সকলের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের জন্য আপনার কাজ এখন বন্ধ করুন। আপনার মেশিন এবং চারপাশ পরিষ্কার করার জন্য এখনই সঠিক সময়। মেশিন, আয়রন টেবিল, চেকিং টেবিল অথবা আপনি যদি মেশিনে কাজ নাও করে থাকেন, আপনার ডেস্ক এবং আশেপাশের জায়গা পরিষ্কার করার জন্য সময় এখন। এখন মেশিনের তার পরিষ্কার করুন। এবার সুতোর স্ট্যান্ড পরিষ্কার করুন। এখন মেশিনের হেডের সামনে পরিষ্কার করুন। এখন মেশিনের হেডের পিছনে পরিষ্কার করুন। এখন ভালো করে মেশিনের টেবিল পরিষ্কার করুন। এবার মেশিনের নিডল বার অথবা লুপার এরিয়া পরিষ্কার করুন। নিডল এরিয়া ভালোভাবে পরিষ্কার না থাকলে অয়েল মার্ক হতে পারে। মেশিনের সার্কিট এবং মোটর এরিয়া পরিষ্কার করুন। এখন মেশিনের টেবিল স্ট্যান্ড পরিষ্কার করুন। মেশিনে হুইলের ভেতরে সুতো রয়েছে কিনা তা চেক করুন। যদি থেকে থাকে তা তুলে নিন। এবার আপনি আপনার মেশিনের অথবা কাজের উপকরণের চারপাশ ঠিকভাবে লক্ষ্য করুন। সব সঠিকভাবে পরিষ্কার হয়েছে কিনা চেক করুন। আপনার মেশিন পরিষ্কার করে আপনি সন্তুষ্ট কিনা ভালোভাবে লক্ষ্য করুন। নিচে কিংবা আশেপাশে স্টিকার থাকলে তা তুলে নিয়ে ডাস্টবিনে রেখে দিন। মেশিন পরিষ্কার করার কাপড়টি এবং সব ময়লা হাঁটার পট্টিতে রেখে দিন। আমাদের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করে ফ্যাক্টরিকে সুন্দর রাখতে সাহায্য করার জন্য ধন্যবাদ।